everyone, welcome to my channel. I am Shomrita Paul and you are watching Shomrita Paul vlog. So, today is part 5 of our renovation. So, you can see the last of the video. And you can also comment on part 1 to part 4 of the camel. So, I will start the video. You can see the video. And like, comment, share. So, let's see. So, let's guys, আমরা এবার ঢুকবো বাড়ির কাছে চলে এসেছি জাস্ট গেটটা ওপেন হবে এখন সো গাইস এখন চলে এসেছি এবারে উঠবো মানে কালারে কাজ তো আই গেস হয়ে গেছে এবারে দেখি এখন আই থিংক ইলেকট্রিকের লোক আসবে তারপরে মানে কল ফল সারানোর লোকরা আসবে সো চলো এখন ঢুকি Guys, এতদিন পর সেই ছোটবেলায় থেকে ছিলাম তারপরে এখন আবার যখন একদম মানে সারানো হয়ে যাবে সব তখন আবার থাকবো ওটা একটা এক্সাইটমেন্ট আর আর কি বলবো মানে তারপরে যখন পূজো পূজো হবে সব তোমাদের সাথে শেয়ার করব তবে স্টুডিও যখন হবে সেটা শেয়ার করব এখন কাজ চলছে ভেতরে ও চলে আসছে ওই 9টা 10টার সময় ও চলে আসে নটার সময় বেশিরভাগ আসে আর বেশি কাজ থাকলে কম মানে যদি কম কাজ থাকে তখন 10টার সময় আসে দাঁড়াও গাইস খুলুগো গাইস এই দেখো লাইট লাগানো হয়েছে বললাম না ইলেকট্রিকের লোক আসার কথা ছিল লাইট লাগানো হয়েছে এই ঘরেও লাইট লাগানো হয়েছে কি মানে কি ব্রাইট লাগছে একবার ভাবো এই যে কালার আমি বলেছিলাম না কালারটা রিফ্লেক্ট করবে আর দরজার পেছনে যে কালারটা করা হয়েছিল কিচ্ছু বোঝা যাচ্ছে না ডিফারেন্স কিচ্ছু বোঝা যাচ্ছে না পুরো সেম আছে আর শুকিয়ে গেছে রংগুলো গাইস এখন ফিনিশিং হচ্ছে একটু ওই সাইডে গিয়ে তোমাদের দেখাই এই দেখো গাইস Guys, this is a paint box. This is a paint box. আর এখন আমাদের বাড়িতে জাস্ট কালারের ফিনিশিং তে চলছে একটু উপরে ওয়ালগুলোতে সো সেই ভিডিওটা আমি তোমাদের তো দেখালামই আর আরো কিছু ভিডিও আছে মানে কলের লোক আসবে তা আসবে এবার দেখি বাবা কথা বলুক ফোনে তাহলে আমি বুঝতে পারবো ব্যাপারটা তারপরে আমি আবার কন্টিনিউ করছি আর এখানে আমাদের গাড়িটা পার্কিং এ আছে একবার দেখিয়ে দাও মা ওই যে সামনে দেখো ওই একদম ওই সামনে রেড কালার গাড়ি দেখতে পাচ্ছ হোয়াইট গাড়ি যেখান থেকে আসছে এই যে জুম করে দেখাচ্ছি এখানে গাড়িটা রাখা আছে আমরা আগের দিন ওই বাইরে রেখেছিলাম বিকজ আমাদের তাড়াতাড়ি ছিল বেরোনোর এই এই জায়গাটা আমরা রেখেছিলাম এই জায়গাটা আর আজকে ওই জায়গাটা রাখা হয়েছে গাইস এখন এই জায়গাটা কালার হচ্ছে চলে যাই দাঁড়া Guys, দেখো ঘরগুলো কি সুন্দর ব্রাইট লাগছে লাইটটা এসে এই যে এখানে লাইটটা একটু রিফ্লেক্ট করছে না এই যে পিঙ্ক কালারটা লাইট এখানে ওটা করা আর এখন তো এটা কাজ হচ্ছে এখানে Guys, আমাদের সবকটা কাজই হয়ে গেছে কলের মিস্ত্রি এসে কাজ করে গেছে আর ইলেকট্রিকের কাজটাও হয়ে গেছে ইলেকট্রিকের কাজটা কালকে তো হয়ে গিয়েছিল আর কলের যে কাজটা সেটা সকালবেলাই হয়ে গেছে আর বাবা আমাদের ঘরের মধ্যে ওয়েট করে দিয়েছিল সো এটা আমি তোমাদের দেখাতে পারিনি আই এম সো সরি ফর দ্যাট এন্ড আমার অতটা মানে ভালো লাগেনি যে আগেই কলের কাজটা হয়ে গেছে আর তোমাদের দেখাতে পারিনি সো সেটার জন্য সরি ফর দ্যাট আর পার্ট 5টা অতটা হয়তো ভালো হবে না সো ঠিক আছে গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো এটা ভালো লাগার মতো ভিডিও না আই গেস
বাট যেটাই হোক প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা করে দাও আর একটু সাপোর্ট করতে থাকো আমাকে। গাইস এটা আমরা অনেকটা ভেতরে ঢুকে এসেছি, এটা বি4 এর এরিয়াটাতে আমরা চলে এসেছি। আর সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ ঠিক ওখানে একটা বড় গ্রাউন্ড আছে, ওখানে আমাদের কমিউনিটির পুজো হয়। আর এই জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি পুরোটা, এটা হচ্ছে সবকটা বিল্ডিংস, এখানে একটা এরকম এইখানে জায়গাটা আছে, এখানে পার্কিংস, আর খুব সুন্দর আছে এটা ট্রিটা। গাইস এখন আমি পার্কে ঢুকছি, আমি তোমাদের পার্ক এরিয়াটা দেখিয়ে দিই। গাইস পার্কটা এরকমই ছিল বাট একটু চেঞ্জ হয়েছে, এই যে এটা হচ্ছে সিটিং এরিয়াটা, আর এখানটা একটা মানে জল মতো আছে, ওই যে থাকে না যে মাছ ফাছ থাকে এরকম আছে, এই যে এরিয়াটা দেখো। আর ওখানে এখানে একটা বিল্ডিং আছে, এখানে দেখো আম আছে কত বড় বড়, এ দেখো। তারপরে এখানে তো এগুলো ঠিক মানে আগে কাজ করতো, এখন এগুলো অতটা ঠিকঠাক নেই এগুলো, আর এই স্লাইডটা অতটা ঠিকঠাক নেই, সব নষ্ট হয়ে গেছে, পার্কটা সেরকম ভালো নেই এখন, খুব দুঃখ লাগছে। ছোটবেলার ফটোগুলো আমি তোমাদের কাছে শেয়ার করব, তখন তোমরা দেখতে পেয়ে যাবে। গাইস এই পার্কটা ছাড়াও আরে একটা পার্ক আছে তোমাদের আমি দেখাবো, একটা চিলড্রেন্স পার্ক মতো একটু ছোট আছে এটার থেকে, সেটা আমি পরের ব্লগে তোমাদের দেখাবো। আর যখন আমাদের পুজো হবে বা স্টুডিও মেকিং হবে সেটার সাথে আমি অ্যাড করব বা অন্যভাবে অ্যাড করব। সো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর এই পার্কটা হয়তো তোমাদের কাছে এখন ভালো লাগছে না বাট আমার কাছে এটা একটা বেস্ট এক্সপিরিয়েন্স ছিল একদম ছোটবেলায়, সো ওটা চাইল্ডহুড মেমোরিজ ছিল। আমি কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দেবো কমিউনিটিতে, সেটা তোমরা দেখে নিও। আর খুব সুন্দর এখন হাওয়া দিচ্ছে, সো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও। যেহেতু পার্ট 5 এ সেরকম কিছু বলার ছিল না সো এটা দেখিয়ে দিলাম, এই পার্কটা ভালো মেটেই দেখানো যাক। সো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও। টাটা ফর নাও, থ্যাংক ফর ওয়াচিং, লাভ ইউ।